হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে পৃথিবীতে মানুষ জানে কোরআন মতে, কোরআন ও হাদিস মতে বায়াত গ্রহণ করতে হবে, হয় কিন্তু দেখা যায় একজন পীরের কাছে বায়াত হওয়ার পরে সে কিছু কিছু কুশিক্ষা নেয় বিভিন্ন মানুষের কাছে। সেই শিক্ষাটি হলো যে তারা মনে করে সাদা পানি লাল পানি পীর ফকির খাইছে জানি, অসাধু ভেজ ধরিয়া তিনি জীবনটাকে ধ্বংস কর। তবে আমি যে কথাটি আজকে আপনাদের সামনে এনেছি সেই কথাটি হলো যে যারা এই ভুল পথে আছে, দেখা গেছে একটা কথা আছে, অষ্টদাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্যস্থলে আছে পানি, হাওয়ার যোগ্য হয় প্রবল। তো যাই হোক, আজকের যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হলো যে মায়ের চার অংশ এবং বাবার চার অংশ, এই আট অংশ দিয়ে একটা দেহের সৃষ্টি হয়, তাহলে আল্লাহর থাকে দশ, এই আঠারো সিজে দেহ তৈয়ার। এখন আল্লাহর দশের যে বিষয়টা, যে আল্লাহর কাছে দশ নয়, অগণিত গুণ অগণিত বিষয় আল্লাহর কাছে রয়েছে। এখন সেই দশ কেউ যায় না আল্লাহর কাছে উদ্ঘাটন করে, আল্লাহর কাছে চেয়ে নিতে চায় না, করে কি, যে মায়ের চার বাবার চার এই আটটা অংশ দিয়ে দেহ তৈয়ার, এই আটটা অংশের মধ্যে তারা ডুবে থাকে এবং এই জিনিসগুলো লাভ করতে চায়। যে আমরা যদি এই জিনিসগুলো মেয়ে মানুষের কাছ থেকে নিতে পারি আর আমার কাছ থেকে নিতে পারি, এই দুয়ে মিললে যদি আমরা এটাকে শরবত বানিয়ে খেতে পারি তাহলে আমাদের অনেক কামিয়াব হবে, বা তারা আত্মার মুক্তি ঘটাবে, বা দেহটা যতদিন থাকবে দুনিয়াতে ভালো থাকবে, এরকম বিভিন্ন চিন্তা করে এই খারাপে লিপ্ত হতে থাকে। তখন কি হয় যে যারা এটাকে মনে করতেছে এটা আমার মুক্তির ফয়সালা করবে, আমার দেহটা ভালো থাকবে, বা নারীর শক্তি এবং পুরুষ শক্তি দুটা মিলে আমি পাবো, এটা সম্পূর্ণ আমি বলবো নাউজুবিল্লাহ। যে আল্লাহ কিন্তু দেহে আছে, যার দেহ পবিত্র হয় তার মধ্যে আসে, কিন্তু আল্লাহ কিন্তু আত্মগতভাবে পবিত্র আত্মায় মিশে থাকে এবং বায়ুর সাথে ভ্রমণ করে। আমি মনে করি যে আল্লাহকে যদি কেউ ওরকমভাবে চায় এবং কেউ যদি নিজের দেহের মধ্যে বায়ুর সাধন করে, তবে সেই বায়ু যখন পবিত্র হবে, সেই বায়ুতে পবিত্র আত্মাটা যখন মিশে, তখন দেখা যায় সেই মানুষটি আল্লাহর যে গুণে গুণান্বিত হতে পারবে। তো আল্লাহর গুণের চিন্তা করে না, মায়ের চার বাবার চার এই চারটি গুণে তারা গুণান্বিত হতে চায়, তাহলে মূলত তারা একদিন মারা যায়, তারা কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ দেহের থেকে নিলে তো দেহের গুণ আসবে, আর আত্মার থেকে নিলে তো আত্মার গুণ আসবে, এই জিনিসগুলো তারা জ্ঞান করতে চায় না। তবে হে জগতবাসী, ছোট করে কথাগুলো বললাম, তবে যারা এরকম ভুল পথে আছে যে মায়ের চার বাবার চার এই অষ্ট ধাতু দিয়ে তারা একটা কিছু করে, এটাকে শ্রবণ করে, এ দিয়ে কখনোই আল্লাহ পাওয়া যাবে না, একটা জিনিস পাওয়া যাবে, সেটা হলো শয়তানি শক্তি। তবে এই শয়তানি শক্তি যার দরকার সে এগুলো করুক, আর যারা আল্লাহর পবিত্র শক্তি চায় তারা যেন এখান থেকে দূরে থাকে। তবে হে জগতবাসী, আজ এই কথাগুলো বলে রাখবো। তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।